সবজি বাজার মাছের বাজারে দাম তো কমই না। এবার দ্রব্যমূল্যের চলমান অস্থিরতা নিয়ে ইসলামী সঙ্গীতে কণ্ঠ অভিনয় করলেন হিরো আলম। শেখ সুমাইয়া সুলতানার লেখা ও দিদারুল ইসলামের সুরে হাসনাহেনা শিল্পগোষ্ঠীর পরিচালক হুসাইব মাহমুদের সঙ্গে এবার কণ্ঠ মিলিয়েছেন বহুল আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। হাসনাহেনা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিতব্য এই সঙ্গীতের ভিডিও চিত্রে তাকে রিকশা চালকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শুরুতে সবাই সমালোচনায় মুখর থাকলেও ইদানিং আশরাফুল আলম ওরফে হিরো আলমের কার্যক্রমে বাহবা দেওয়ার লোকেরও অভাব হচ্ছে না। ভাই আপনারা একটু সরেন তো, আমরা শর্ট নেব না। তাই শুটিং করতে গিয়ে ভক্ত উৎস জনতার ভিড়ে বেশ বিপাকে পড়তে হয় আয়োজকদের। আলোচিত ব্যক্তিত্ব হিরো আলমের সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তোলার জন্য হুড়ুহুড়ি করতে থাকে উপস্থিত জনতা। সঙ্গীতটির ব্যাপারে হিরো আলম বলে, এই গানটি গেয়েছেন হোসেন মাহমুদ ভাই এবং আমি হিরো আলম, আমরা দুইজনই গানটি গেয়েছি। আশা রাখতেছে মানুষ বর্তমানে আমাদের জিনিসপত্রের যে দাম, একটা মনে করেন প্রতিবাদমূলক এই গানটা আর কি। তো আশা রাখতেছে সবাই তো মনে করেন গান তো এর আগে হিরো আলমের অনেক গান শুনেছেন, কয়েক একটা ইসলামী গান আপনি করেছি, সে গানতে আপনি প্রচুর সাড়া পেয়েছি। এটাও ইসলামী একটা গান, মানে প্রতিবাদ করা আর কি, গানে গানে প্রতিটা কথা আর কি প্রতিবাদ করা আর কি। আশা রাখতেছে দর্শকরা একটা আলাদা ব্যতিক্রমী একটা গান খুঁজে পাবে এবার হিরো আলমের মাধ্যমে। আর এই গানের গীতিকার হলো শেখ সুমাইয়া সুলতানা। অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই একটা ভালো গান লিখেছেন। এই গানটি সুর করেছে দিদারুল ইসলাম, সুরটা খুব ভালো করেছে দিদার ভাই, খুব ভালো সুর করেছে। সঙ্গীতটি হাসনাহেনা অফিসিয়াল চ্যানেলে 16ই রমজান শনিবার বিকেল প্রকাশিত হবে বলে জানান সঙ্গীতটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। যাকে বলি আমরা দরিদ্র মানুষের বা অল্প আয়ের মানুষের অনেক কষ্ট হচ্ছে, যেটা এখন বাজারে গেলেই তাদের মন চাইলে যেই কোনো কিছু কিনতে পারে না। তো সেই জায়গা থেকে শেখ সুমাইয়া সুলতানা গানটি লিখেছেন আর শুরু করেছি আমি নিজে। আমাদের শিল্পী হোসেন মাহমুদ এবং হিরো আলম ভাই চমৎকার করে গানটি গেয়েছেন। গানটি রেকর্ডিং হয়েছে ধানশালিক স্টুডিওতে, কম্পোজ করেছে আমাদের মোহাম্মদ মুবিন। দর্শক শ্রোতা, অনেকদিন পর আবারও নতুন একটি ইসলামী সঙ্গীত নিয়ে হাজির হয়েছি, আর আমার সাথে যে সঙ্গীতটি গেয়েছেন বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তি হিরো আলম, উনি সহকারে এই ইসলামী সঙ্গীতটি গেয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন মন গাড়া ইসলামী সঙ্গীত ও হামদনাথ শুনতে এখনই সাবস্ক্রাইব করুন হাসনাহেনা অফিসিয়াল চ্যানেল। লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন পবিত্র সুরের মূর্ছনা।